हेलो माय लवली व्यूअर्स, आशा करी तुम्हारा सबाई खूब ही भलो आज। तुम्हारे आो एक वेलकाम जाना चैनल कुक विद तनिमाते। आज के एक कस्टार्ड रेसिपि शेयर करब। ये एकदम यूनिक एक रेसिपि, तुम्हरा ये आगे को दिनों को खेच कि ना से किन्तु अवश्य आमाके जानाबे। खूब कम उपकरण दिए लोभनीय कस्टार्ड रेसिपिटा सहजे बाड़ीते बनिए फेला जाए और बनाते किन्तु एकदम कम समय लागे। एखाने देखो आमी किछु इनग्रेडियंट्स निएछि, तार मध्य रयेछे गुड़ो दूध, नारकेल गुड़ो, कर्नफ्लावर, चीनी और काजू बादामगुलोके आमी छोटो छोटो करे केटे रेखेछि। एखाने आमी निएछि दूध, दूधेर मध्ये आमी मेशाबो प्रथमे कर्नफ्लावर। कर्नफ्लावर दिए खूब भालो करे किन्तु मिक्स करे दिते हबे जाते कोनो लाम्प ना थाके। कर्नफ्लावर दिए आमी खूब सुंदर करे देखो मिक्स करे दिच्छि। एरपर आमी गुड़ो दूधटा दिए देबो। एखाने दूधटा किन्तु रूम टेम्पारेचारे राखा आछे, एकदम ठंडा दूध ना होले किन्तु कर्नफ्लावर और गुड़ो दूध भालो करे मिक्स होबे ना, लाम्प होए जाबे। किन्तु ठंडा दूधे जदि करो, माने रूम टेम्पारेचारे राखा दूधे जदि करो, ताहले किन्तु खूब सुंदर भावे गुड़ो दूध और कर्नफ्लावरटा मिक्स होबे। देखो खूब सुंदर भावे आमी एकटा विस्कार दिए मिक्स करे दिच्छी। एटा एकटु समय निये करते होबे, दरकार होले हाथ दिएओ करते पारो। लक्ष्य राखते होबे जाते कोनो लाम्पस ना थाके। এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আঁচটাকে কিন্তু একটু সিম করে রাখতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। দুধ দেওয়ার পর আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে খুব সুন্দরভাবে আমি মিক্স করে দেব আর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলায় একটু লেগে যেতে পারে। চিনি দেওয়ার পর আমি দিয়ে দিলাম কোকোনাট পাউডার। এখানে কিন্তু ফ্রেশলি যে কোকোনাটটা আমরা ফ্রেশ কোকোনাট যেটা ইউজ করি সেটাও করা যায়। কোকোনাট দিয়েও আমি খুব সুন্দরভাবে দেখো মিক্স করে দিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর একটু মিক্স করতে হবে। এরপর এটাকে কিন্তু একটু ফোটাতে হবে 6-7 মিনিট ধরে। দেখো আমি ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা একদম সিম করা আছে আর যথেষ্ট ঠিক হয়ে গেছে। আর ঠিক হয়েছে বলে দেখো এরকম বড় বড় বাবল হচ্ছে, এটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম। বাবলগুলো ছিটে কিন্তু গায়ে লাগতে পারে, সেই জন্য একটু দূর থেকে দাঁড়িয়ে নাড়তে হবে। কাজু বাদাম দিয়েও আমি সুন্দর করে মিক্স করে দিলাম, যথেষ্ট ঠিক হয়ে গেছে। আর কতটা ঠিক তোমরা করবে সেটা দেখবে যে যে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে তোমরা এটাকে স্টার করছো বা নাড়ছো, তার গায়ে কিন্তু এরকম একটা প্রলেপের মতো হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এরপর আমি লাস্টে একটুখানি মাখন দিয়ে দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর একটা গ্লেজ আসবে কাস্টার্ডটাতে। দিয়ে আমি খুব সুন্দর করে মাখনটা দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব প্রায় ঘন্টাখানেকের জন্য, যাতে মাখনের গন্ধটা খুব সুন্দরভাবে কাস্টার্ডের মধ্যে ঢুকে যায়। এরপর দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা কিন্তু একদম ঠান্ডা সার্ভ করতে হবে, যখন একদম রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজে ঢুকিয়ে দিয়ে প্রায় ঘন্টা দুয়ে বেশ ভালো করে ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে। আমি একটু চিকি দিয়ে সার্ভ করেছি, গার্নিশ করেছি বলতে পারো। আজকের রেসিপিটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাই ফ্রেন্ডস।